গেল কয়েকদিনের প্রখর খরতাপে ফেটে চৌচির আমনের ক্ষেত পানির অভাবে পাতা লালচে হলুদ আমনের আবাদ বেশিরভাগই বৃষ্টির পানির উপর নির্ভর তবে এবার বর্ষায় কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় শেষ পাম্পে ভরসা কৃষকের এতে বেড়েছে উৎপাদন খরচ অন্যদিকে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে নিরবিচ্ছিন্ন সেচ দুশ্চিন্তায় রংপুর অঞ্চলের কৃষক আউসের সময়ালোর লাইন থাকে এখন তো এই পাইপ দিয়ে পানি দেওয়া হয় কেউ দিতে পারে কেউ দিতে পারে না এখন গরম খুব ধানের পচা টসা ধরছে কিন্তু খুবই পচা ধরছে হ্যাঁ এখন যদি আলদার বৃষ্টি হয় তাহলে খুব ভালো এদিকে কাঙ্ক্ষিত বৃষ্টি না থাকায় আমনের পুরো মৌসুম শেষ নির্ভর হয়ে পড়েছে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা প্রায় একচল্লিশ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার কথা বিশ দিন আমাদের বিভাগে সেখানে বৃষ্টিপাত হয়েছে সতেরো দিন তো এটা একটা ডিভিশন এবার এবং এটা কৃষকদের ক্ষেত্রে অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে একটা কিন্তু হ্যাম্পার চার পাঁচ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছয় থেকে সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আছে বাট কম কৃষি বিভাগ বলছে খরচ কমাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত সেচ না দিতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বৃষ্টি আর একটু হলে আমাদের লেটে লাগানো যে ধানগুলো কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুরে ছয় লাখ বিশ হাজার দুইশো পঁচাত্তর হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রেদান হিমেল সময় সংবাদ রংপুর